আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসতে চাচ্ছেন এই মুহূর্তে আপনারা সৌদি আরবের ভিসা নিয়ে ফেলেছেন কিংবা নেওয়ার পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসল কন্ট্যাক্ট পেপার এবং সৌদি আরবের ভিসার নকল কন্ট্যাক্ট পেপার তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারাই সৌদি আরবে আসবেন অবশ্যই ভিডিওটি স্কিপ করা ছাড়া সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু আপনি ধরা খেতে পারেন যদি ভিডিওটা না দেখে থাকেন সৌদি আরবে যখন আমরা আসি তখন কিন্তু কোম্পানির ভিসাতে যারা আসি তারা কিন্তু অবশ্যই অবশ্যই কোম্পানির যে রুল রয়েছে কোম্পানি একটা ভিসা দেওয়ার আগে আমাদের প্রবাসীদেরকে কন্ট্যাক্ট পেপার দিয়ে থাকে এটা কিন্তু কোম্পানির রুল আপনি সৌদি আরবে আসেন আর যে কোনো দেশে যান কোম্পানির রুল অনুযায়ী কিন্তু আপনাদেরকে অবশ্যই এই কন্ট্যাক্ট পেপারের যে বিষয়টা এই বিষয়টা কিন্তু থাকে এখন কথা হচ্ছে সৌদি আরবে যখন আমরা প্রবাসীরা সৌদি আরবে আসি একটা কোম্পানিতে আসতে চাচ্ছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে দালালের কাছ থেকে ভিসা নিচ্ছি কিংবা এজেন্সির কাছ থেকে ভিসা নিচ্ছি তাদের মুখের কথার কোনো গুরুত্ব দেই না এবং তাদেরকে বিশ্বাস করি না বিশ্বাস না করার অনেক ধরনের কারণ রয়েছে এগুলো বলবো না কারণ আমরা যখন বিশ্বাস না করি তখনই কিন্তু তাদেরকে বলি যে ভাই আমাকে অবশ্যই যে কোম্পানিতে পাঠাচ্ছেন সে কোম্পানি তো অবশ্যই কন্ট্রাক্ট পেপার হয়ে থাকে আমাকে একটা কন্ট্রাক্ট পেপার দেওয়ার চেষ্টা করেন তখন দালাল কি করে আমাদেরকে ভুয়া একটা কন্ট্রাক্ট পেপার দেয় আর এই ভুয়া কন্ট্রাক্ট পেপার নিয়ে যখন আমরা সৌদি আরবে চলে আসি তখন এই ভুয়া কন্ট্র্যাক্ট পেপারের চুল পরিমাণ কিন্তু মূল্য থাকে না কারণ ভুয়া জিনিসের ভাবে কোনো মূল্য থাকে না আপনি যদি জাল টাকা নিয়ে বাজারে যান সেই টাকা দিয়ে কিন্তু কোনো কিছু কিনতে পারবেন না সেরকমই এই ভুয়া কন্টাক্ট পেপার নিয়ে সৌদি আরবে আসলে সেই কন্টাক্ট পেপার অনুযায়ী আপনি কোনো কিছুই করতে পারবেন না সৌদি আরবে আসার পর কফিল এবং কোম্পানি যেভাবে আপনাকে বলবে সেভাবে আপনাকে ডিউটি করতে হবে সে যত টাকা স্যালারি আপনাকে দিবে সে অনুযায়ী আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে সে যদি পাঁচশো সৌদি রিয়াল দিয়ে আপনাকে বলে বারো ঘন্টা ডিউটি করতে হবে আপনি বারো ঘন্টা ডিউটি করতে বাধ্য কারণ করার কিছুই নেই আপনাকে যে কন্ট্যাক্ট পেপারটা দেওয়া হয়েছে সেই কন্ট্যাক্ট পেপারটা ভুয়া আর রকম করার কারণ কি অ্যাকচুয়াল রকম করার একমাত্র কারণ হচ্ছে অরিজিনাল কন্ট্যাক্ট পেপার কিভাবে বের করতে পারবেন এই বিষয়টা আমি ভিডিও শেষে বলার চেষ্টা করব আর আপনার এই দালাল এই ধরনের কাজ এবং এজেন্সি এই ধরনের কাজ করার কারণটা কি আমাদেরকে ভুয়া কন্ট্যাক্ট পেপার দেওয়ার কারণটা কী কারণ একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে আপনারা কিন্তু কোম্পানির ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা পাবেন না অনেক ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদেরকে বলেছি যে আপনারা যারা বর্তমান সিচুয়েশনে কোম্পানিতে আসতেছেন মানে কোম্পানিতে আসার জন্য ইন্টারভিউ দিচ্ছেন এবং ডেলিকেটের মাধ্যমে আপনারা পাশ করেছেন সৌদি আরবে আসতেছেন তারপরও কিন্তু আপনি কোম্পানি পাবেন না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তার কারণ হচ্ছে সৌদি আরবে এখন সৌদি আরবের সৌদিকরণ করার কারণে বিষয়টা হচ্ছে যে আপনি যখন সৌদি আরবে আসবেন আসার পর যেই সকল সেক্টরে সৌদিরা কাজ করে সেই সকল সেক্টরে অবশ্যই প্রবাসীরা কাজ করতে পারবে না হানড্রেড পার্সেন্ট সৌদিরা যে সকল সেক্টরগুলোতে কাজ করে যেমন শপিং মল রেস্টুরেন্ট দোকানপাট এই বিষয়গুলো আরও অনেকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ফার্মেসিতেও আপনারা সৌদি আরবে সৌদিকরণ করা হয়েছে এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব কারণ দিন যত যাচ্ছে তত কিন্তু সৌদিদের আমাদের যেই সকল প্রবাসীরা কাজ করতো সেই সেক্টরগুলো সেরে দিতে হচ্ছে মূল কথাই সেরে দিতে হচ্ছে মানে সেখান থেকে বিতাড়িত হচ্ছে অনেকেই দেশে চলে আসতেছে দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে থাকতো হয়তো সুপারভাইজার পদে এবং ম্যানেজার পোস্টে আমাদের প্রবাসীরা কিন্তু কাজ করত। এখন আপনি সৌদি আরবে আসলে সেই রকম কিন্তু পাবেন না আগে যদি কেশিয়ার থাকতো একটা দোকানের যদি কেশিয়ারও থাকতো সেই কেশিয়ারও কিন্তু আজনবী থাকতো হয়তো ইন্ডিয়ান থাকতো নেপালি থাকতো কিংবা বাঙালি থাকতো এখন কিন্তু আর রকম পাবেন না সব দেখতে পারবেন কেশিয়ারে সৌদিরা তো এইগুলোই হচ্ছে একমাত্র সৌদিকরণ করা সৌদিরা এখন কাজ করবে যে সকল সেক্টরগুলোতে সেগুলোতে অবশ্যই আমাদের প্রবাসীরা কাজ করতে পারবে না এটাই হচ্ছে মূল একটা পয়েন্ট এই জন্যই আমাদের প্রবাসীরা কোম্পানিতে আসতে পারবেন না এই একটা মাত্র কারণেই কিন্তু কোম্পানির ভিসা বন্ধ হয়েছে আরেকটা কারণ রয়েছে সৌদি গভর্নমেন্ট কিন্তু অবশ্যই কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা যদি কোনো প্রকার কোনো লুকের প্রয়োজন হয় তাহলে সৌদি আরবের ভিতর থেকেই যাতে কাফালা মানে ট্রান্সফার সিস্টেমে তার লোক নেয় আপনাকে যে নতুন একটা ভিসা দিয়ে সেই কোম্পানিতে কাজে দিবে তা কিন্তু না হয়তো আপনি বলতে পারেন রেস্টুরেন্টে যাচ্ছি হোটেলে যাচ্ছি তো এগুলো অবশ্যই ভুয়া কারণ এগুলো ভুয়া যদি না হতো তাহলে আপনার কন্ট্রাক্ট পেপারও থাকতো আপনি কন্ট্রাক্ট পেপার অনুযায়ী সৌদি আরবে আসার পর কাজও পেতেন একটা কন্টাক্ট পেপারে খুব সুন্দরভাবে লেখা থাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আপনাকে স্যালারি দিবে বারোশো কিংবা পনেরোশো এরকম লেখা থাকে আট ঘন্টা ডিউটি করে আপনাকে যে বারোশো রিয়াল স্যালারি দিবে। এরকম প্রবাসীর সংখ্যা হাতে গোনা একশোর মধ্যে একজন পেতে পারেন আবার নাও পেতে পারেন বিষয়টা কত দূর এগিয়ে গেছে আপনি এই সিচুয়েশনে সৌদি আরবে আসলে একটু হিসাব কিতাব করে আসার চেষ্টা করবেন আর আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চেয়েছি যে কোম্পানির ভিসা যেহেতু হয় না সেহেতু আপনারা যারা ডেলিকেট দিচ্ছেন তারা ডেলিকেট দিয়ে পাশ করলে কোন কোম্পানিতে আসতেছেন সাপ্লাই একটা কোম্পানিতে আসতেছেন কিছুদিন আগে আমার এক বন্ধু সে কিন্তু কোম্পানিতে ডেলিকেট দিতে গিয়েছিল কোম্পানির ভিসা নেসমা নেসমা অবশ্যই বাংলাদেশে রয়েছে কিন্তু অল্প সীমিত লোক তারা নিবে কিন্তু নেসমা কোম্পানিতেই কাজ করতে হবে কিন্তু সাপ্লাই সিস্টেমে কাজ করতে হবে তো আমার সেই বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটেছে এটা একটু বলার চেষ্টা করি সে নেসমা কোম্পানির কথা শুনে ইন্টারভিউ দিতে গেছে মানে ডেলিকেট দিতে গেছে ডেলিকেট দেওয়ার পর সে দেখল যে সেখানে তাকে যে একটা ফর্ম দেওয়া হয়েছে সেই ফরমে অবশ্যই একটা প্রশ্ন থাকে প্রশ্নের উপরে যেই নামগুলো থাকে যে কোন কোম্পানির উদ্দেশ্যে আমরা সৌদি আরবে যাব এবং কোন কোম্পানির উদ্দেশ্যে আমরা ডেলিকেটটা দিচ্ছি সে কোম্পানির নাম কিন্তু অন্য আরেকটা লেখা থাকে তো তখনই কিন্তু তার ডাউট ক্লিয়ার হয়ে যায় যে এটা একটা সাপ্লাই কোম্পানি কারণ সে এর আগেও সৌদি আরবে ছিল সাত বছর ছিল অবশ্যই সে কিছু না কিছু একটু জানে তখন আমাকে সে ফোন দিয়ে বলে যে এই ব্যাপার আমি নেসমা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছি কিন্তু এখানে লেখা রয়েছে অন্য আরেকটা কোম্পানি তো এই বিষয়গুলো অনেক প্রবাসী রয়েছেন যারা সরল সোজা অনেক বিষয়গুলো রয়েছে তারা জানে না কিংবা এর আগে কোনো দিনও সৌদি আরবে আসেনি তারাই কিন্তু একমাত্র এই সকল ডেলিকেটের মাধ্যমে সৌদি আরবে আসার পর মোটামুটি ভালো ধরনের একটা ধোকা খেয়ে যাচ্ছেন তো সেই রকমই বিষয়টা হচ্ছে আপনার যে কন্ট্রাক্ট পেপার এই কন্ট্যাক্ট পেপারটা আপনি একটা এজেন্সির কাছ থেকে ভিসা নিচ্ছেন ঠিক আছে কিন্তু যে কন্ট্রাক্ট পেপারটা আপনাকে দেওয়া হচ্ছে এটা হানড্রেড পারসেন্ট একটা ভুয়া কন্ট্রাক্ট পেপার আপনাকে দেওয়া হচ্ছে এটা প্রমাণ চাইলে আমি আপনাদেরকে এখন প্রমাণ দিতে পারবো সেই প্রমাণটা হচ্ছে আপনি যখন একটা ভিসা নিলেন নেওয়ার পর সৌদি আরবে অবশ্যই আপনি আসবেন সৌদি আরবে আসার পর আপনার প্রথম কাজ হবে আপনার ই কামাটা নেওয়া দেয় না এখন অনলাইনে ই কামা পাওয়া যায় যখন আপনার অনলাইনে ই কামা শু করবে আর অনলাইনে ই কামা শু করার জন্য আপনাকে প্রথম একটা ধাপ অতিক্রম করতে হবে সেই ধাপটা হচ্ছে আপনার কপিলের কাছ থেকে রুকুম মার্কেট নাম্বার অথবা ইকামা নাম্বারটা নিতে হবে ইকামা নাম্বার নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে সৌদি আরবের যেই আপসের এটিএম বুথ রয়েছে সেই আপসের এটিএম বুথে এখন বলতে পারেন সেই আপসের এটিএম বুথগুলো আমরা কোথায় পাব হাইপার পান্ডা লুলু মার্কেট এবং আপসের যেই এটিএম বুথ মাঝে মধ্যেই একটা অঞ্চলে দেখা যায় যে দাম্মামে অনেকগুলো রয়েছে রিয়াদেও অনেকগুলো রয়েছে এক এক অঞ্চলে এক এক জায়গাতে আপনি গুগল সার্চের মাধ্যমে দেখতে পারবেন অনেকগুলোই রয়েছে সেখানে আপনাকে চলে যেতে হবে একটা মোবাইলের সিম এবং মোবাইল নিয়ে তারপর আপনার রুকুম মকেত অথবা আপনার ইকামা নাম্বার নিয়ে চলে যাওয়ার পর আপনার ফিঙ্গার এবং ইকামা নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এরপরই কিন্তু আপনার আপসের অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপসের অ্যাকাউন্ট ওপেন করার পরেই আপনার তাওকল্লা বলেন সোহাতি বলেন সৌদি আরবের যত ধরনের গভর্নমেন্টের অ্যাপস রয়েছে সেগুলো কিন্তু আপনি ওপেন করতে পারবেন পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা আপনার নিজের নামে সিম কিনতে পারবেন তো এই বিষয়টা হচ্ছে আপনি তখনই বুঝতে পারবেন গোসি অ্যাকাউন্ট খুলে আপনি যখন আপসের অ্যাকাউন্ট খুলে ফেললেন তারপরে কিন্তু গোসি অ্যাকাউন্টও আপনি খুলে ফেলতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা নেই গোসি অ্যাকাউন্ট খোলার পরে সেই গোসিতে আপনার কপিলের তথ্য কফিলের বাড়ির নাম্বার কফিলের মোবাইল নাম্বার পাশাপাশি আপনার কফিল আপনার সাথে যে কন্ট্যাক্টটা করে আপনাকে সৌদি আরবে আনলো সেই কন্ট্যাক্ট পেপারটা মানে অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা আপনি গোসি অ্যাকাউন্টে দেখতে পারবেন এটা আপনি বাংলাদেশ থেকে দেখতে পারবেন না যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে যাবেন তখনই একমাত্র আপসের অ্যাকাউন্টের পর গোসি অ্যাকাউন্ট খুলে তারপরে দেখতে পারবেন অরিজিনাল কন্ট্যাক্ট পেপার আর অরিজিনাল কন্ট্রাক্ট পেপারে আপনার স্যালারি যদি আপনার কফিল এক হাজার রিয়াল দেয় তাহলে সেখানে সাতশো রিয়াল লেখা থাকবে আর আপনার কফিল যদি আপনাকে বারোশো রিয়াল দেয় সেখানে আষ্টশো রিয়াল লেখা থাকবে এর বেশি কিন্তু লেখা থাকবে না এখন বলতে পারেন যে ভাই এত ডিফারেন্স কেন বাই চান্স আপনি কফিলের বিরুদ্ধে একটা মামলা করে দিলেন আপনার কফিল কিন্তু আপনাকে আটকিয়ে দিবে কারণ কন্ট্রাক্ট পেপারে যা আছে তার চাইতে আপনাকে ডাবল টাকা দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু কফিলের একটা প্লাস পয়েন্ট হয়তো এই বিষয়টা অনেকেই বলে না কিংবা অনেকেই জানেন না বসি অ্যাকাউন্টে অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা থাকে যা আমাদের প্রবাসীদের জন্য একেবারেই অরিজিনাল একটা কন্ট্যাক্ট পেপার আপনার কফিল চাইলে ওই সাতশো রিয়াল অনুযায়ী আপনাকে স্যালারি দিতে পারবে আপনার কফিল চাইলে পাঁচশো রিয়াল রয়েছে পাঁচশো রিয়াল অনুযায়ী আপনাকে স্যালারি দিতে পারবে কিন্তু ওইখানে আপনার যে ডিউটির টাইম টেবিল সেটা কিন্তু লেখা থাকে না অবশ্যই এটা আমাদের প্রবাসীদের জন্য একটা খারাপ দিক কারণ ডিউটির টাইম টেবিল লেখা থাকলে আমাদের কফিল আমাদেরকে সাপ্লাই কোম্পানি সিস্টেমে অন্যত্রে কাজ করাতে পারতো না কিংবা করালেও আমাদের সেই নিমিট থাকতো তো অবশ্যই বুঝতে পারতেছেন আপনাকে যেহেতু সাপ্লাই কোম্পানিতে কাজে দেয় চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা করে ডিউটি করা এমনি এমনি কিন্তু করায় না তার একটা পারমিশন নিয়েই কিন্তু গভর্নমেন্ট পারমিশন নিয়ে আপনাদেরকে এত ঘন্টা ডিউটি করায় তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা মামলাও করতে যান কাজ হবে না আপনাকে শুধু দেখতে হবে যে আপনি ঠিকঠাক স্যালারি পাচ্ছেন দুই মাস তিন মাসের স্যালারি যদি আটকা পড়ে সেই ক্ষেত্রে যেতে পারবেন এ এছাড়া কিন্তু না তারপরও আমাদের প্রবাসীরা অনেকেই রয়েছেন ভয় পান ভয় পাওয়ার কারণে কিন্তু আপনাদের দীর্ঘদিনের স্যালারিটা আটকা পড়ে থাকে তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে কন্ট্রাক্ট পেপার আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এজেন্সি আপনাকে যে ধরনের কন্ট্রাক্ট পেপারই দেখ না কেন এটা হান্ড্রেড পারসেন্ট ভয়া একটা কন্ট্রাক্ট পেপার যখন সৌদি আরবে আসবেন তখনই একমাত্র আপনার এই কথাগুলোর সাথে প্রমাণ পাবেন এছাড়া কিন্তু প্রমাণ করার মতো আপনার কাছে কোনো মাধ্যম নেই কারণ আমি যেই কথাগুলো বললাম এটা সৌদি আরবের ভিতরের কথা বললাম এবং সৌদি আরবের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়বস্তু নিয়ে কথা বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন তারপরও এই বিষয়গুলোর মধ্যে কোনো ভুলভ্রান্তি এবং কোনো কিছু মিস করে থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আরও কোনো তথ্য জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম